চব্বিশ ঘন্টা ডেরা চলে মানে আমরা স্যার বাড়ি ঘুমাইতে পারি না এত সুন্দর করে নৌকা সারলা সিরিয়াল দূরে যায় কেউ বাধা দেয় না কেউ প্রতিবাদ করে না আমরা যদি প্রতিবাদ করতাম যাই আমরা গরিব মানুষ আমরা হেরা লোক টিকতাম পারি না নৌকাগুলো কি এভাবে যেন ঢুকছে আপনারা জানে সামনে দিয়ে ঢুকতেছে নৌকাটি সাউস না ভাই ঢুকতেছে এটা যে কোনো বড় হাত আছে আপনারা ষোলোটা নৌকা জব্দ করা হয়েছে আর ডলুরা হচ্ছে 117টা নৌকা জব্দ করা হয়েছে বহুত গাঙ্গার মেদান মনে করেন এই 30-35 ফুটে বাড়ি আমরা গাঙ্গার মেদান বাইতাছি মনে করেন এই স্প্রের যন্ত্রণা আমরা গাঙ্গের মুহ বাড়িতাম পারি না এরপরে এটা নৌকা ঘুরে ঘুরলে মনে করেন কার কেডা কই যা কোনো খবর নাই একটা নৌকা বানলে আমরা লাগে 30-35 হাজার টাকা একটা নাও বাংলে নাওডার আমরা আর বিচারে হয় কেউ বাধা দেয় না কেউ প্রতিবাদ করে না আমরা যদি প্রতিবাদ করতাম যাই আমরা গরিব মানুষ আমরা হেরা লোক টিকতাম পারি না পুলিশে আটকা মানে আটকাইলে আমরা যে ছোট বারহিগুলো আটকা মোহর মেদেন আটকা নির্ভরে দেখা যাইতেছে অভিযান আমরা লাগি অভিযান সাধারণ মানুষের লাগি অভিযান কোনো এই স্টিল উলার লাগি না আমরা এ বারহিগুলারে এ মোহর মেদেন থুয়ালা হে হেরা সততার আদর্শ দেখা সততার আদর্শ ইনচাপ মরিয়া গেছে গা ইনচাপ দেশ নাই এ বারহিগুলা এইটা স্টিল বডি 100 বার হি লাগবো নিছো এটা একটা স্টিল বুড়িয়ে নিতাছে মাল এই নৌকা স্যার সারা লাইতে এরা ডেজার্টে বয়ে বয়ে পরে মনে করেন আমরা তো বাড়ি ঘুমাইতে পারি না সারা লাইতে এই নৌকা যায় আমরা তো মনে করেন এই এলাকাত কইলে আমরা আরও মারতে হবে তো এই এলাকার মানুষের জনগণ কি আমরা ফিরাইতাম বাবা কিন্তু তারা তো আর মানে না তারা সারা রাত রাত ডেজার্টে পরে ডেজার্টে লিয়ে যা মনে করেন নৌকার সিরিয়াল বা সিরিয়াল তাহে মনে করে 8-10 হাজার নৌকা সারা মানে আমরা স্যার বাড়ি ঘুমাইতে পারি না এত সুন্দর করে নৌকা সারলা সিরিয়াল দূরে আমরা মাননীয় জেলা প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যারের নির্দেশনায় আজকে দুবাজান চলতি নদীতে সকাল থেকে টাস্কফোর্স অভিযান করেছি পুলিশ বিজিবি আনসার সহ আমরা টাস্কফোর্স অভিযান করেছি এই পর্যন্ত আমরা 118টি বালুবাহী নৌকা এবং 5টি ড্রেজার জব্দ করতে সক্ষম হয়েছি আমরা সবগুলাই বিজিবির কাছে দিয়েছি যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও গ্রহণ করেনি তবে অচিরেই তারা গ্রহণ করবেন এবং এগুলো নিয়মিত মামলা হবে এবং এই ধরনের অভিযান আমরা আমাদের এই নদীতে অব্যাহত রাখবো যেন হচ্ছে অবৈধভাবে কেউ এখান থেকে বালু বা পাথর উত্তোলন করতে না পারে বিজিবি কী করবো এখানে প্রশাসন আপনার ইয়ে আছে আপনার ডিবি আছে পুলিশ আছে তারার হাত করে তো আসা লাগে এটা এটা তো আকাশ ধরে যেতে পারবো না নৌকাগুলো কি এভাবে যেন ঢুকছে আপনারা জানে সামনে দিয়ে ঢুকতেছে নৌকাটি সাউস না ভাই ঢুকতেছে এটা যে কোনো বড় হাত আছে আপনারা সবাই যার যার পজিশন থেকে সবাই মানে হাত করে আইতেছে হ্যাঁ নৌকা যদি ইচ্ছা করে যদি পুলিশ যদি ইচ্ছা করে এক ঘন্টার ভিতরে আগে ফাইন লড়তো না বুঝছেন না এটা সব কিছু সব মিলাই আসকে ওই তো আপনারা বিজিবি আইসে কোন তারা দৌড়ছে তারা এটা সার লাইতে থালা সার লাইট সার দিনই থালা মানে করে ঘুমাই ঘুমাইতে পারেন না মিশিং এর শব্দ দালা 24 ঘন্টা ডেটা চলে ওনাকে সামনে নামা অনেক নাম আছে আর লাইট তো মানে হাজার হাজার কথা এনে মনে হয় 200 নাম আছে আদানা কথা আজকের যে যৌথ অভিযান চলছে এতে করে এখানে হচ্ছে 16টা নৌকা জব্দ করা হয়েছে আর ডলুরা হচ্ছে 117টা নৌকা জব্দ করা হয়েছে এই অভিযান হচ্ছে সন্তুষ্টজনক তারপরেও হচ্ছে নদীর প্রবেশ পথে যদি হচ্ছে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হচ্ছে বারবার এইরকম ব্যয়বহুল অভিযানগুলো করা লাগবে না।